আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হযরতপুর পাড়াগ্রাম হাটে। আমি আর রিফাত ভাই, আমরা পাগলার অ্যাডমিন। তো এখন আমরা রাস্তায় আছি, এখন আসেন চলেন। রাস্তা থেকে আমরা কিছু সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেছি, সেগুলো আপনারা দেখবেন। আশা করি আপনারা অনেক উপভোগ করবেন। এই সেই লোহার ব্রিজ, আমরা জ্যামে পড়ে আছি, সুন্দর গ্রামের দৃশ্য দেখছি। এই দেখুন, এক ঘন্টা ধরে জ্যামে বসে আছি। এর মধ্যে এখান দিয়ে অনেকে হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে, আমরা সেখানে গরুর দাম জিজ্ঞেস করলাম। এই দেখেন এখন গরুগুলো, হযরতপুর হাট থেকে দুইটা গরু কিনলো 2,58,000 দিয়ে। ভাই ছোটটা কত হয়েছে? ভাই ছোটটা ছোটটা কত হয়েছে? 78,000। আর এটা 1,80,000। জ্যামের মধ্যে বসে বসে আমরা বোরিং হয়ে যাচ্ছি, তাই দুই ভাই মিলে একটা সেলফি তুললাম। ভাই কত কষাই? কষাই কত হয়েছে ভাই? 2,50,000। ভাই কত হয়েছে ভাই? তিনটা সাথে কত? দুইটা মাশাল্লাহ, দুইটা পরা লাগে পুরো পুতুল। কত? 2,10,000 পুরো পুতুল গরু লাগলো পুতুল। আলহামদুলিল্লাহ ছাড়ছে রে ভাই সিগন্যালটা। ভাই টান দেন, ভাই টান দেন। ফাইনালি পৌঁছে গেলাম পাড়াগ্রাম হাটে হযরতপুর। তো চলে আসলাম পাড়াগ্রাম হাটে। আজকে যতটুকু চেষ্টা করবো আপনাদের আপডেট জানানোর, ইনশাল্লাহ আমাদের আমার সাথে থাকবেন আপনারা। আমার সাথে আমার বড় ভাই রিফাত ভাই, এই যে ছাগল, এই যে মহিষটা, যে ভাই মহিষটা কত হচ্ছে ভাই? 6,25,000 তিনটা। 6,25,000 তিনটা, মাশাল্লাহ। অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে, ক্রেতা প্রচুর। 1,60,000 মহিষ। হস্টাল দাঁড়িয়ে আছে। চাচা এটা কি বিক্রি করেছেন? এ বিক্রি করেছেন? করেন নাই? তা কত দাম যাচ্ছেন? এটা কত যাচ্ছেন দাম? 320। 3,20,000। ভাই এই দুটা কি বিক্রি হয়ে গেছে ভাইয়া? কত কত কত? বাজার মোটামুটি বুঝে যায়। ভেড়া আছে, ভাই
চাচা একটু তো নামা দেখাবেন চাচা কিছু মনে না করলে নামা দেখাবেন দাম দাম তো দাম আপনি লাস্ট কত পারবেন আপনি কোন দাম দিবেন 1 লাখ দেব না কত লে পারবেন এজন্য তো বললাম আমি এত দাম দামি করি না আমার হলো 19 20 হইব তাহলে আমি দাম করি আপনার সাথে 90000 90000 বাজেটে বাইরে আসেন এই দেশাল দুইটার দাম করি দেখি কত চাই ব্যাপারে গরু দুই দেখি আপনাদের দাঁড়ান আসতেছি বিভাত ভাই ভাই কত দিয়েছেন দুইটা 6.5 এত দাম হস্টেলটা কত আপনি আমার মাল আমি দাম দাম কমু খান 210 বাবা রে বাবা এই হচ্ছে আছে পাড়াগ্রাম হাটের অবস্থা মানে 2,10,000 কম যাচ্ছেন চাচা 2,40,000 বলে 75 2,40,000 মানুষের জন্য সুন্দর করে আমি ভিডিও করে দেখাতে পারছি না আপনাদের এক্সট্রিমলি সরি এটার জন্য আমি যে দাম আছে গরু বাবারে বাবা অনেক দাম দেখেন ভাই এটা কত যাচ্ছেন ভাই 1,65,000 পাড়াগ্রাম হাটে আমি আপনাদের কিছু বৈল গরু দেখি অনেকে আছে না বৈল গরু অনেক পছন্দ মাশাল্লাহ এখানে আমি মানুষের কারণে সুন্দরভাবে দেখাতে পারছি হবে না অনেক মানুষ ফেসবুক গরুর হাটাও আছে আমার সাথে একটা পাকড়া মাশাল্লাহ বাইকের দাম করছেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন বিলাল এটা ঠিক বলছেন মানে একটু 19 আর 20 হবে যে নেওয়ার আপনি 19-20 দাম বলে বলবো কম চাইলে বেচার সুবিধা কাস্টমার ভয় পাওয়া যায় যে সো গাইস আজকের জন্য এখানে শেষ আজকের পাড়াগ্রাম হাটে যে খুব স্বাভাবিক দাম ছিল গরুর তা বলা যাবে না মানে মোটামুটি স্বাভাবিকও না আবার চড়া দামও না মোটামুটি ভালো দামই ছিল গরু হঠাৎের উপরে এসে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সুন্দর করে আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে আজকে ক্রেতাও ছিল অনেক মোটামুটি ভালোই বুক গরু বেচে কেনা হয়েছে আজকে কত দিছে ভাই ঠিক আছে আমরা যেটি কিনছি 2,00,000 টাকা করে দিচ্ছি বিশাল বিশাল বড় যতটুকু পারলাম ততটুকু তুলে ধরলাম অনেক চেষ্টা করছি সুন্দর করে ভিডিও করার জন্য যদি আজকের ভিডিওটা অত একটা সুন্দর হয়
প্রস্তুতি ছাড়া ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আসি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সুন্দর করে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরব সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম